রাজনীতিবিদ সাকিবকে নিরাপত্তা দিতে অনিচ্ছুক ক্রীড়া মন্ত্রণালয়। সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়ে এবার মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা। দেশের মাটিতে শেষবারের মতো টেস্ট খেলতে নিরাপত্তা চাওয়া বিশ্বসেরা এই অলরাউন্ডারকে বলা যায় নিরাশ করলেন তিনি। কানপুর টেস্টের আগে ঘরের মাঠে শেষবারের মতো টেস্ট খেলতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন সাকিব। তবে শর্ত দেন, নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেন কোনো সমস্যা ছাড়াই খেলা শেষ করে দেশ ত্যাগ করতে পারেন। সেই ইচ্ছে হয়তো পূরণ হচ্ছে না তার। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কানপুরেই শেষবার সাদা পোশাকে খেলছেন তিনি, যার পিছনে বড় কারণ নিরাপত্তা ইস্যু। বিসিবির পর ক্রীড়া মন্ত্রণালয় তাকে অভয় দিতে ব্যর্থ। প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ পুরো ব্যাপারটি ঠেলে দেন সরকারের কোর্টে। স্পষ্টই বলেছেন, নিরাপত্তা দেয় বোর্ডের কাজ নয়, কারো ব্যক্তিগত নিরাপত্তা বিষয়টি বোর্ড দেখবে না। এবার ক্রীড়া মন্ত্রণালয়ও মুখ খুলেছে এই ইস্যুতে, তাদেরও দাবি অনেকটা একই। ক্রিকেটার সাকিবের নিরাপত্তা দিতে রাজি তারা, তবে ব্যক্তি সাকিবকে নিজের পথ নিজেরই খুঁজতে হবে বলে মতামত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। আসিফ বলেন, খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে, তবে ফ্যাসটিস সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর। ক্রীড়া উপদেষ্টার আজকের বক্তব্যে অবশ্য সাকিবের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত অনেকটাই পরিষ্কার, ফলে হয়তো দেশের মাটিতে আর কখনোই খেলতে দেখা যাবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে, আর এই থেকেই বিদায় নিতে হবে তাকে। উল্লেখ্য, সরকার পতনের পর থেকেই দেশের মাটিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাকিব। ছাত্র আন্দোলনের শহীদ এক গার্মেন্টস কর্মীর হত্যা মামলায় ফেঁসে গেছেন সাকিব। উঠছে শেয়ারবাজার কেলেঙ্কারি সহ আরও নানান অভিযোগ, ফলে দেশে ফিরলে যে কোনো কিছুই হতে পারে অন্য সবার মতো। কেননা শেখ হাসিনার পলায়নের পর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত প্রায় সবাই গা ঢাকা দিয়েছে, অনেকে আবার হয়েছেন গ্রেপ্তার।